8 ফেব্রুয়ারি দিল্লীত অনুষ্ঠিত হব বিধানসভা নির্বাচন অরবিন্দ কেজরিওয়ালক রুঠিবলৈ উঠি পৰি লাগিছে গেরুয়া দল বিজেপি সম্প্রতি দিল্লীত রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ক্রিকেট তারকা গৌতম গম্ভীরৰ হৈতে প্রচারত ব্যস্ত আছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাস দিল্লীত নির্বাচন প্রতাপগঞ্জ সমষ্টিত প্রচার রঞ্জিত দাসৰ জেপি নাড্ডা গৌতম গম্ভীরৰ হৈতে প্রচারত ব্যস্ত রঞ্জিত দাস 8 ফেব্রুয়ারিত দিল্লীত অনুষ্ঠিত হব বিধানসভা নির্বাচন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক রুধিবলৈ এতিয়া উঠি পড়ি লাগিছে গেরুয়া দল বিজেপি বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চলাইছে রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা গৃহমন্ত্রী অমিত শাহে ইতিমধ্যে দিল্লীত প্রচার চলালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে দিল্লীত পুনৰ প্রচার চলাবলৈ যাব সর্বানন্দ সোণোৱাল প্রচারত নামিব নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও আর ইতিমধ্যে দিল্লীত প্রচারত ব্যস্ত হয়ে আছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস রবীন্দ্র সিং নেগির হয়ে প্রচার রঞ্জিত দাসর জনপ্রিয় ক্রিকেট তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে একেখন মঞ্চত এইদরে প্রচার চলা দেখা গৈছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসক দিল্লী নির্বাচনত বিজেপি প্রার্থীক জয়ী করার প্রচার চলাব সাংসদ দিলীপ শইকীয়া ডাক্তর রাজদীপ রয় কামাখ্যা প্রসাদ তাসা আর উত্তর পূর্বাঞ্চলের সংগঠন প্রভারী অজয় জামুয়ালেও রাজু বরুয়া রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট